নমস্কার সবাইকে। আমি চায়না বারুই, আমার বয়স 42, আমার বিয়ের বয়স 14 বছর। এই 14 বছর যাবতেই আমি ট্রিটমেন্ট করতেছি একটা বাচ্চার জন্য, কিন্তু বাচ্চা আসেনি। তারপরে ভারত চলে গেলাম, ভারতে ট্রিটমেন্ট করার পরে বাচ্চা চলে আসলো। দেশে চলে আসলাম, 22 সপ্তাহ ভালোই গেল, তারপরে 22 সপ্তাহ থেকেই পানি ভাঙতেছে। এই ভারতে চিকিৎসা হচ্ছে এরকম একটা দম্পতি, ওদের কাছে আমি এই ম্যামের কথা জানতে পারলাম, শিলা ম্যামের কথা জেনে এখানে চলে আসলাম। এখানে চলে আসে এক নাগাদ আমি 3 মাস এখানে ভর্তি ছিলাম। ভর্তি থেকে ম্যামের ট্রিটমেন্টে আমি সফলতা পেয়েছি, এবং অনেক কষ্টের পরে ম্যাম শুধু বলতো যে উপরে আল্লাহ, নিচে আমি, তুমি কোনো ভয় করো না, আমি আছি। তো আমাকে অনেক আদর করছে, অনেক, মানে ম্যামের কথা আমি কোনোদিন ভুলতে পারবো না। ম্যাম যে এত, মানে তার আদর যত্নেই আমি অনেকটা, মানে কি বলবো আর, অনেকটা এগিয়ে গেছি। আর আমার ভরসা ছিল যে ম্যাম যখন আছে আর উপরে যখন আল্লাহ আছে, আল্লাহ বলেন, ভগবান বলেন, যে আছে আমি সফলতা পাবই। ম্যাডামের মানে এতটা উৎসাহ দিয়েছে আমাকে যা বলার মতো না। তারপর ম্যাডামের আশ্বাসে আমি এত দূর আগাচ্ছি। আমার বাচ্চা, এই ম্যাডাম বলছে কি যে 28 সপ্তাহ হলেই আমি তোমার বাচ্চাকে বাঁচাতে পারবো। তো 28 সপ্তাহ পর্যন্ত হয়েছে, তারপর আস্তে আস্তে 32 সপ্তাহে আমার সিজার হয়েছে। কিন্তু সিজার আর একটু যাওয়ার কথা ছিল, কিন্তু পারিনি, ওই যে আমার প্রেশার ছিল, হাই প্রেশার, প্রেশারটা অনেকটা বেড়ে গেছে। তারপর আল্ট্রাসোনো করে দেখলো যে পানি নেই, পানি ছিল 1.1 পানি ছিল সেখানে। পরে একবার 3 পয়েন্ট পানি হয়েছিল, কিন্তু আমি একবার বাসায় চলে গেছিলাম 1 সপ্তাহের জন্য, বাসায় গিয়ে আবার পানি ভাঙছে, চলে আসছি আবার এখানে। চলে আসার পরে ম্যাম আবার ট্রিটমেন্ট শুরু করলো। ট্রিটমেন্ট শুরু করার পরে আবার আমার ওই 32 সপ্তাহ পর্যন্ত নিয়েছে, অনেক টেনে। পরে সিজার করার পরে দেখলো যে বাচ্চা যখন সিজার করে বের করেছে, দেখে যে বাচ্চার নিচে একটা টিউমার। পরে টিউমারটাও ম্যাম অপারেশন করে ফেলে দিয়েছে। এখন আমি একটু আমাদের দর্শক সবাইকে আপনার কিছু ডিটেলস বলি যেগুলি আমরা জানি। হ্যাঁ, সেটা হচ্ছে আপনার কিন্তু অনেক অনেক কমপ্লিকেশন। সবচেয়ে বড় কমপ্লিকেশন যে এজ, 42 বছর বয়সের প্রথম বাচ্চা, এটা কিন্তু অনেক বড় একটা কমপ্লিকেশন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আপনি ইন্ডিয়া থেকে ট্রিটমেন্ট নিয়ে কনসিভ করে এসেছিলেন, কিন্তু এখানে কিন্তু শেষ না, যাবতীয় আরও যত কমপ্লিকেশন আমরা একজন মানুষের ভাবতে পারি, স্পেশালি একজন প্রেগনেন্ট মানুষের, এসব কমপ্লিকেশনে কিন্তু আপনার ছিল। লাইক আপনার ডায়াবেটিস ছিল, আগে থেকে আপনার ডায়াবেটিস ছিল, আপনার হাইপার টেনশন, আই মিন প্রেশারের সমস্যা ছিল, আপনার থাইরয়েডের সমস্যা ছিল, যেটা মানে খুবই খারাপ, আপনার জরায়ুতে টিউমার আছে, ঠিক আছে, এরপরও শেষ হয়নি, আপনার পালসের সমস্যা ছিল, আপনার প্রস্রাবে ইনফেকশন ছিল, আপনার পানি, যখন আপনি 22 সপ্তাহে এসেছেন, যখন প্রথম আল্ট্রাসাউন্ড করেছি তখন থেকেই 1 ছিল। আমরা কিন্তু এই 1 পানি নিয়েই আপনাকে একদম 32 সপ্তাহ পর্যন্ত টেনেছি। মাঝখানে 2-1 বার পানি বেড়েছে, কিন্তু ওই যে আপনার রিপিটেডলি শুধু পানি ভাঙতো, আপনার পানি আবার কমে যেত। আরও একটা বড় কমপ্লিকেশন যেটা আসলে আমরা কল্পনাও করিনি হবে, সেটা হচ্ছে আপনার যে প্রস্রাবের ইনফেকশনের জন্য আমরা অ্যান্টিবায়োটিক দিব, আপনার অলমোস্ট সব অ্যান্টিবায়োটিক ছিল রেজিস্ট্যান্ট, মানে যত অ্যান্টিবায়োটিক একজন মানুষ ভাবতে পারে, আপনার সব অ্যান্টিবায়োটিকই রেজিস্ট্যান্ট ছিল, শুধু একটা অ্যান্টিবায়োটিক আপনার সেন্সিটিভ ছিল। তো ওই অ্যান্টিবায়োটিকটা আলহামদুলিল্লাহ যে প্রেগনেন্সি অবস্থায় দেওয়া যায় জন্য আমরা দিতে পেরেছিলাম, অ্যান্ড ওই অ্যান্টিবায়োটিকটা কিন্তু খুবই ব্যয়বহুলও ছিল, তাই না? তো ওই অ্যান্টিবায়োটিকটাই আপনাদের পারমিশন নিয়েই আমাদের দেয়া লেগেছে, বাট শুধু ওইটাতেই মানে আসলে তো কাজ হয় নাই, কারণ আরও অনেক ব্যাপার থাকে। আপনার প্রস্রাব ইনফেকশনটা যদিও ঠিক হয়েছিল, কিন্তু ওই যে পানি তো অনেক কম ছিল, আপনার পানি তো আপনার অনেক কম ছিল, যখন 22 সপ্তাহ আপনি এসেছেন 1 পানি ছিল। তো এ ধরনের পানি কম থাকলে সাধারণত আমরা বলি যে একদম পূর্ণ বিশ্রামে থাকতে হবে, প্রস্রাবে নল লাগানো থাকতে হবে, এছাড়াও স্যালাইন চলবে, মানে পানি বাড়ানোর জন্য যা যা দরকার, কোনোভাবে যাতে পানি না ভাঙে এই জন্য বেড রেস্ট দেওয়া হয়, প্রস্রাবে নল দেওয়া হয়, আর পানি বাড়ানোর জন্য অ্যান্টিবায়োটিক থেকে শুরু করে স্যালাইন, মুখে বেশি বেশি করে পানি খাওয়া, সব কিছুই আপনাকে দেওয়া হচ্ছিল, কিন্তু কোনোভাবেই পানিটা বাড়তেছিল না। আর
তার মধ্যে আমরা যে বেবি ডেলিভারি করব, এত প্রিমেচিওর বেবি তো আসলে ডেলিভারি করে সার্ভাইভ করানো এটা ইম্পসিবল, 22 সপ্তাহ তো কোনোভাবেই পসিবল না। আর মাত্র এক পানি নিয়ে আসলে কত দূরই বা যাওয়া যায়। এখন আল্লাহর ইচ্ছা যে এক পানি নিয়ে আমরা একদম 27 সপ্তাহ পর্যন্ত গিয়েছি, এটা আসলে একদম স্বয়ং আমি বলবো যে আল্লাহই আপনাকে বাঁচিয়েছে, না হলে এক পানি নিয়ে এত দূর যাওয়া সম্ভব না। হ্যাঁ, একটা বাচ্চা যে মাত্র এক পানিতে সার্ভাইভ করেছে, ও যে বেঁচেছিল, ভেতরে নিঃশ্বাস নিয়েছিল, এটা আসলেই একটা মিরাকেল। আপনার কেসটা সম্পূর্ণভাবে মিরাকেলই আমি বলবো। এখন 27 সপ্তাহে আমরা কোনোভাবে পানি একটু বাড়িয়ে 3 এনেছিলাম এবং আপনাকে 1 সপ্তাহের জন্য একটু বাসায় যেতে দিয়েছিলাম, কিন্তু সেই আবার আপনার পানি ভাঙা স্টার্ট করেছে এবং 1 সপ্তাহ পর আপনি আবার হসপিটালে আসেন এবং পানি আবার এক হয়ে যায়। তারপরও আমরা ডেলিভারি ডিসিশন নেই নাই, আমাদের প্ল্যান ছিল যে হ্যাঁ আমরা আবার আপনাকে স্যালাইন দিব, যদি পানি বাড়ে তাহলে আলহামদুলিল্লাহ, না বাড়লে তো কিছু করার নেই, যখন পানি একদম নীল হয়ে যাবে তখন আমাদের 27 সপ্তাহ হোক বা যাই হোক না কেন আমাদের ডেলিভারি করাই লাগতো। বাট পানি ওই একই ছিল এবং বাচ্চার হার্টবিট কীভাবে যেন ওই 22 সপ্তাহ থেকে কন্টিনিউয়াস সবসময় ভালোই ছিল, মানে এত খারাপ পানি, এত আপনার কমপ্লিকেশন, এর মধ্যেও বাচ্চার হার্টবিটটা কখনোই খারাপ ছিল না। এই জন্যই আসলে আমরা সবাই সাহস পেয়েছি, ম্যাডাম সাহস পেয়েছে। আর এরপর আস্তে আস্তে 30 সপ্তাহ হলো, যেটা আমরা ভাবিও নাই যে আমরা 28 সপ্তাহ ক্রস করে 30 সপ্তাহে যাব। আর বাচ্চার ওয়েট আস্তে আস্তে বাড়ছিল এবং বাচ্চার ওয়েট বাড়ানোর জন্য কিন্তু আমরা যে যে স্যালাইন বা যা দেওয়া দরকার, প্রোটিন ইঞ্জেকশন থেকে শুরু করে সব কিছুই দিয়েছি। প্রতিদিনই কিন্তু আপনি পেতেন বাচ্চার ওয়েট বাড়ানোর জন্য ইঞ্জেকশন। সো এসব মিলিয়ে আলহামদুলিল্লাহ যখন 32 সপ্তাহ যায় তখন বাচ্চার ওয়েট মোটামুটি 1.5 কেজির কাছাকাছি ছিল। বাচ্চা 1.3 কেজিতে ডেলিভারি হয়েছে। তাও আমরা হয়তো আরও কয়েকদিন যেতাম, আর 1-2 সপ্তাহ হয়তো আমরা যেতাম, কিন্তু দেখা গিয়েছে যে লাস্টের দিকে আপনার প্রেশার একদম খুব বেড়ে যাচ্ছিল। তো এই ক্ষেত্রে এত হাই প্রেশার আপনারও খুব রিস্ক হয়ে যেত, এবং এত বড় বাচ্চা 1.5 কেজির উপর যদি একটা বাচ্চা চলে যায় তখন কিন্তু এত কোম্পানিতে বাচ্চা টিকতেও পারবে না, ওর ডিস্ট্রেস হবে। আর আলটিমেটলি কিন্তু পেটে পায়খানা করে দিয়ে যে কোনো সময় মানে বাচ্চা পেটের ভেতরই মারাও যেতে পারতো। সো আর আমরা রিস্ক না নিয়ে 32 সপ্তাহে ডিসিশনটা নিলাম। অ্যান্ড বাচ্চা আলহামদুলিল্লাহ ভালো, মানে খুব সুন্দর মতোই বাচ্চা ডেলিভারি হয়েছে। বাট হ্যাঁ, অবশ্যই প্রিম্যাচিওর বাচ্চা, বাচ্চার তো ভর্তি লাগবেই এবং বাচ্চাকে এনআইসিউতে ভর্তি থাকা লেগেছে, এবং আজকে কিন্তু বাচ্চার 12তম দিন, তাই না? তো এখন আপনার ফিলিংস কি বলেন, যে বিয়ের 14 বছর পরে একটা ছেলে বাবুর মা হয়েছেন, আপনি নাম রাখছেন বাচ্চার? নাম এখনো রাখেনি, কিন্তু এক ম্যাম রেখেছে জয়। জয়? হ্যাঁ, আসলে মানে এত বড় যুদ্ধ মার বাচ্চা মিলে জিতেছে, জয় করেছে, ওর নাম আসলে জয় হওয়া উচিত, এর চেয়ে সুন্দর নাম আসলে হতে পারে না। পৃথিবী জয় করে চলে আসছে। হ্যাঁ, সত্যি কথা। এখন তো আমরা বাচ্চাকে কোনো অক্সিজেনও দিচ্ছি না, আর বাচ্চাকে আপনি মাশাআল্লাহ ব্রেস্ট ফিডিংও করাচ্ছেন। তো বাচ্চা যদি একদম পুরোটা যখন ব্রেস্ট ফিডিং করতে পারবে, আমরা তখন আলহামদুলিল্লাহ 1-2 দিনের মধ্যে আপনার কাছে দিয়ে দিব। আর এক আপনার কাছে দেওয়ার পরে হয়তো আর কয়েকদিন থাকা লাগতে পারে, এরপর আলহামদুলিল্লাহ আপনি জয়কে নিয়ে বাসায় চলে যাবেন, কিন্তু আমাদের সাথে কিন্তু অবশ্যই দেখা করতে আসবেন। অবশ্যই অবশ্যই। আমার এত বড় একটা রিক্স নিয়ে ম্যাম এতটুকু আগাইছে, আর আমি আপনাদের সাথে দেখা করবো না, এটা কি কখনো হয়? হ্যাঁ, আর আমরা তো জয়কে দেখবো, জয়ের যখন 1 বছর হবে তখন দেখবো যে জয় কতটুকু বড় হয়েছে। এত ছোট একটা বাচ্চা মাশাআল্লাহ, আমি সেদিনও দেখে আসলাম, খুব সুন্দর হয়েছে কিন্তু বাচ্চাটা। আমি খুবই খুশি, খুবই, আমি এবং আমার হাজব্যান্ড খুবই খুশি। আর আমার আরো বেশি জানেন কেন ভালো লাগতেছে, আপনাকে কিন্তু আমি যে পুরো 3 মাস শুধু শুয়েই থাকতে দেখছি, যে এখন আপনাকে আমি হাঁটতে দেখতেছি, বসে থাকতে দেখতেছি, এরকম কিন্তু আপনাকে দেখেই নাই। সো খুবই ভালো লাগছে। আর আপনি কিন্তু অনেক কষ্ট করছেন, মানুষ মনে করে যে হ্যাঁ একটা মানুষ শুয়ে আছে, কষ্ট না, বাট শুধু শুয়ে থাকা, কিছু না করা, প্রস্রাব পায়খানা সব কিছু শুয়ে শুয়ে করা, একটা মানে কত বড় কষ্ট। আপনিও কিন্তু অনেক স্যাক্রিফাইস করেছেন, একটা যুদ্ধ হয়েছিল আপনার, আপনার ফুল ফ্যামিলির, আপনার বাচ্চার। এই যুদ্ধটা ছিল শুধু ম্যামের জন্যই, ম্যামের উৎসাহেতে আমি উৎসাহ পেয়েছি। আলহামদুলিল্লাহ, আমরা আসলে আপনার জন্য অনেক শুভকামনা করছি, এবং যেদিন বাচ্চা আপনি হাতে পাবেন সেদিন অবশ্যই কিন্তু আমাদের সাথে দেখা করে যাবেন। যাবো, ভাবছি যে সবাইকে আমি মিষ্টিও খাওয়াই যাবো ইনশাল্লাহ। হ্যাঁ, মিষ্টি তো খাবোই, মিষ্টি তো খেতেই হবে। ঠিক আছে, ভালো থাকবেন চায়না, ইনশাল্লাহ 2 দিন পরে যখন বাচ্চা হাতে পাবেন তখন আবার আপনার সাথে কথা বলবো। ঠিক আছে, নমস্কার সবাইকে, সবাই আমার বাচ্চার জন্য আশীর্বাদ করেন, আমার বাচ্চা যেন সুস্থ সবল থাকে, আপনাদের কাছে যেন আবার আসতে পারি বাচ্চা নিয়ে। 1 বছর না, আমি যতদিন বেঁচে থাকবো বাচ্চা আপনাদের, ইনশাল্লাহ ইনশাল্লাহ। ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। এটাই হচ্ছে আমাদের জয়, বেবি অফ চায়না বারুই। আপনাদের সাথে চায়না পেশেন্টের ঘটনাটা শেয়ার করার একটাই কারণ, যাতে আপনারা হতাশ না হয়ে আল্লাহর উপর ভরসা রাখুন এবং সঠিক চিকিৎসা নেন।
এমন হাজারো হাজারো চায়না বারোই আমাদের আশেপাশে ঘুরছে, যাদের বেবি হচ্ছে না, অনেক বছর যাব ট্রাই করছেন। অবশ্যই বেবি হওয়া না হওয়া সবকিছুই আল্লাহর ইচ্ছা, বাট আমাদের আশা হারলে চলবে না। সো এটাই ছিল আজকের ভিডিও, সবার কেমন লাগলো জানাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।